সৌদি আরবের রিয়াদে বাংলাদেশের 52তম স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করেছে এনটিভি সাংস্কৃতিক ফোরাম। একই অনুষ্ঠানে এনটিভি সাংস্কৃতিক ফোরামের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়। আমাদের রিয়াদ প্রতিনিধি শাহজাহান সোহাগ জানান, রিয়াদের স্থানীয় 18 নম্বর এক্সিট আল এনাবিয়া কমিউনিটি সেন্টারে মনোমুগ্ধকর এ আয়োজন সম্পন্ন হয়। নতুন কমিটির অভিষেকের পাশাপাশি এদিন অনুষ্ঠিত হয় এনটিভির নিয়মিত আয়োজন প্রবাস বিনোদনের 20তম পর্ব। বরাবরের মতো এই আয়োজনে স্পন্সর হিসেবে এনটিভির সঙ্গে ছিল রিয়াদের ডিএমসি গ্রুপের সানসিটি মেডিকেল সেন্টার, মোরব্বা নুরা রেস্টুরেন্ট, বাকলারান ইউনিফর্ম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনটিভি সাংস্কৃতিক ফোরামের নবনির্বাচিত সভাপতি নাসরিন আক্তার রিনা। এনটিভির সৌদি আরব প্রতিনিধি ফারুক আহমেদ চান ও এনটিভি সাংস্কৃতিক ফোরামের সহ সাংগঠনিক সম্পাদক সালমিন হাসান সিনথিয়ার যৌথ সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রিয়াদের ডিএমসি গ্রুপের এমডি আবদুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি হিসেবে ব্যবসায়ী ও এনটিভি দর্শক ফোরামের সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ বাদল, সাংগঠনিক সম্পাদক ব্যবসায়ী আলী আহসান কিরণ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে এনটিভি সাংস্কৃতিক ফোরামের পক্ষ থেকে বিশিষ্টজনদের বিশেষ সম্মাননা দেওয়া হয়। পরে প্রবাসী জনপ্রিয় শিল্পীদের নাচ, গান, কবিতা আবৃত্তি সহ মনোমুগ্ধকর নানা আয়োজন উপভোগ করেন প্রবাসীরা।